হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা ব্যাপারে কথা বলবো আমি, ক্লিয়ার করবো। তার আগে আমি সবার কাছে হাম্বল রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা না দেখে কেউ প্লিজ মন্তব্য করবেন না। পুরো ভিডিওটা দেখুন, তারপর আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন যে কী মন্তব্য করা লাগবে, দেন করুন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে কি যে সম্প্রতি আমি একটা স্টার গল্প ইন্টারভিউ দিয়েছি এবং সেখানে ফান পারপাসে একটা গেম খেলা হয় যে আমাকে কিছু নাম বলা হবে এবং আমি আমার এক্সপ্রেশনের মাধ্যমে সেটা বোঝাবো যে আমি তাকে পছন্দ করি বা তার উপরে আমার তাকে আমি কিভাবে দেখি ওইটা। তো ফান পারপাসে একটা গেম খেলা হয়, তো অনেকগুলো নামের মাঝখানে আমাদের গর্ব সাকিব আল হাসান ভাইয়া ওনার নাম বলা হয়। তো ওনার নাম বলার পরে আমি হচ্ছে গিয়ে একটা মুখ ভেঙচি দিই। তো কেন দিছি? তো আচ্ছা, এটা সেটা পরে বলি। এটা দেওয়ার কারণে হচ্ছে গিয়ে তার ফ্যান্স আপনারা যারা আছেন তারা আমাকে বিভিন্নভাবে অনেকে না দেখেই আমি কি আসলে কোনো কথা বলেছি কিনা বা আমার এক্সপ্রেশন কি ছিল, শুধু এক্সপ্রেশন দেখে তারা আপনারা আমাকে বিভিন্নভাবে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন আমার বিভিন্ন পোস্টে এবং আমার আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন। আসলে আমি কি কিছু আসলেই বলেছিলাম নাকি আমি জাস্ট আমার এক্সপ্রেশন দিয়েছি আর সেটার মাধ্যমে আমি কি এতটাই পাপ করে ফেলছি? আচ্ছা, ওটা পরে বলতেছি। তার আগে বলে আমি কেন দিয়েছি, আমার মুখ ভেঙচিটা আমি কেন দিয়েছি সেটা আগে এক্সপ্লেন করি। দেখেন, আমরা যখন কারো ফ্যান হই তখন কিন্তু ওই ব্যক্তিকে আমরা দুইভাবে জাজ করি, ওই সেলিব্রিটিকে দুইভাবে জাজ করি। সেটা কীভাবে? একটা তার প্রফেশনাল মাধ্যমে, আরেকটা তার পার্সোনালিটির মাধ্যমে। তো ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কোনো সন্দেহ নেই, কোনো অপছন্দের জায়গাও নেই। কারণ আমি জানি, আপনি জানেন, আমরা সবাই জানি যে সে একজন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার, সে আমাদের বাংলাদেশের গর্ব। অ্যাজ এ ক্রিকেটার আমিও তাকে পছন্দ করি, কিন্তু তার আরও একটা পরিচয় আছে যে সে এমপি সাকিব আল হাসান। এমপি সাকিব আল হাসানকে আমি কোনো পছন্দ করি না, বা হচ্ছে ব্যক্তি সাকিব আল হাসানকে আমি পছন্দ করি না। কেন করি না? কারণ আপনারা সবাই দেখেছেন যে ছাত্র আন্দোলনের সময় বা জুলাই মাসটাতে সে একটা, সে যেহেতু দেশের গর্ব, তো ওই জায়গা থেকে সে দেশের এমন একটা খারাপ পরিস্থিতিতে সে তার ভূমিকা কতটুকু ছিল কিংবা সে কী করেছে, কিছুই করেনি। তো ওই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, আমরা যারা আন্দোলনে সামিল ছিলাম বা আমরা যারা ছাত্রপক্ষে ছিলাম, প্রত্যেকেরই না একটা ভিতরে ক্ষোভ বা হচ্ছে গিয়ে একটা খারাপ লাগা জায়গা আছে। তো ওই জায়গা থেকে আমরা অনেকেই তাকে পছন্দ করি না। এখন আমার মতো মনে হয় অনেকেই আছে যারা তাকে পছন্দ করে না। আমি ওই জায়গা থেকে হিসাব করে তাকে একটা মুখ ভেঙে দিয়েছি বা ওই জায়গা থেকে আমি তাকে পছন্দ করি না। কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে আমি যথেষ্ট পছন্দ করি, কেন পছন্দ করবো না? সে আমাদের বাংলাদেশের গর্ব, তো অবশ্যই পছন্দ করবো। অপছন্দ করার মতো কোনো কিছু নেই, কিন্তু ব্যক্তি সাকিব আল হাসানকে বা এমপি সাকিব আল হাসানকে আমি পছন্দ করি না। এখন যদি আপনি বলেন যে সে ভূমিকা রাখেন, তাতে আপনার কি আসে যায়? অবশ্যই আসে যায়। কারণ এই জন্য আসে যায় যে যদি বাংলাদেশের কোনো গর্ব হয়ে থাকে সে আমাদের জন্য, তাহলে অবশ্যই দেশের খারাপ পরিস্থিতিতে তারও ভূমিকা রাখা উচিত ছিল, আর এটা আমরা সবাই তার থেকে এক্সপেক্ট করেছি। আমরা ফ্যান্সরা হচ্ছে কি, যখন আমরা কারো ফ্যান্স হই তখন হচ্ছে গিয়ে আমাদের যারা, আমরা যার থেকে ইন্সপায়ার হই বা আমাদেরকে, আমরা যাদেরকে আইডল মনে করি তাদের থেকে আমরা ইনফ্লুয়েন্স হই, তাদের কোনো ভালো ভালো কাজের মাধ্যমে হোক বা খারাপ কোনো কিছু দেখলে ওই সব জায়গা থেকে আমরা কিন্তু ইনফ্লুয়েন্স হই। তো ওইরকম একটা খারাপ পরিস্থিতিতে যখন তার কোনো ভূমিকা ছিল না, যদি তার ভূমিকা থাকতো তাহলে আরও অনেকে তার ফ্যান্সরা ইনফ্লুয়েন্স হতো এবং ওই সময়টা দরকার ছিল। তো যেহেতু তার কোনো ভূমিকা ছিল না, ওই জায়গা থেকে আমরা তাকে অনেকেই পছন্দ করি না। যে কেন আপনি আমাদের দেশের একটা গর্ব, দেশের এরকম একটা খারাপ পরিস্থিতিতে যেটা অন্যায় ছিল, অন্যায়ের বিরুদ্ধে আপনার দাঁড়ানো উচিত ছিল, রাইট? তো ওই জায়গা থেকে আমরা অনেকেই তাকে পছন্দ করি না, আমিও পছন্দ করি না। সেটা হয়তো বা আমার ওই ইন্টারভিউতে হয়তো বা আমার শুধু এক্সপ্রেশন না দিয়ে আমার এক্সপ্লেইন করে দেওয়া উচিত হয়তো বা বলা উচিত ছিল, তাহলে হয়তো বা আপনারা আমাকে নিয়ে এত বাজে মন্তব্য করতে পারতেন না যেটা আমি এখন করতেছি, এক্সপ্লেইন করতেছি যে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমার কোনো মানে অপছন্দের জায়গা নেই বা আমি তাকে কোনোভাবে জাজ করতেছি না। আর হচ্ছে গিয়ে ব্যক্তি সাকিব আল হাসানকে আমি পছন্দ করি না, আমার মতো হয়তো বা আপনিও পছন্দ করেন না। ব্যক্তি সাকিব আল হাসান, এমপি সাকিব আল হাসান এবং ক্রিকেটার সাকিব আল হাসান, এই তিনটা হচ্ছে তিন জায়গার। তো তিনভাবে আমি মানুষটাকে পছন্দ করতে পারি বা অপছন্দ করতে পারি অ্যাজ এ অডিয়েন্স, এটা আমার অধিকার আছে। তো আপনারা না বুঝে অনেকে শুধু ওই এক্সপ্রেশনটা দেখে অনেক কিছু জাজ করতেছেন বা অনেকে আমাকে হচ্ছে গিয়ে ছোট করে কথা বলতেছেন। হ্যাঁ, আমি একজন ছোট মানুষ, তাকে হচ্ছে গিয়ে তার সাথে তুলনা করার মতো আসলে বা তাকে একটা খারাপ কথা বলার মতো মানুষ আমি কেউ না,
কিন্তু আমি ওখানে কিছুই বলিনি, আমি জাস্ট একটা এক্সপ্রেশন দিয়েছি। অ্যাজ আ অডিয়েন্স তাকে ব্যক্তিগত পছন্দ না করার অধিকার আমার আছে, আমি মনে করি, দ্যাটস ওয়াই আমি দিয়েছি। এটা যদি ভুল করে থাকে আপনারা প্লিজ আমাকে মাফ করবেন। আমি বুঝি নাই যে হচ্ছে গিয়ে ব্যক্তি মানুষটাকে পছন্দ না করলেও আমি তাকে কোনোভাবে এক্সপ্লেন করতে পারবো না, হয়তো বা আমার জায়গা থেকে এটা আমার করা উচিত হয়নি। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক যথেষ্ট ছোট মানুষ, হয়তো বা আমি আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি বা বুঝিয়ে বলতে পারিনি ওইখানে। এখন আপনাদেরকে আমি বুঝাচ্ছি বা বলতেছি, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করতেছি বিষয়টা। আপনারা আই হোপ যে আপনারা বুঝবেন, আপনারা যথেষ্ট ম্যাচিউর মানুষ বা যথেষ্ট বুঝদার মানুষ, আপনারা বুঝবেন। তো আপনারা যারা আমাকে বাজে মন্তব্য করতেছেন প্লিজ এটা একটু অফ করেন, এটা আমার জন্য খুবই কষ্টের একটা বিষয়। আপনারা না বুঝে অনেকে বাজে মন্তব্য করতেছেন, বাজে বাজে ভাষায় ইঙ্গিত দিতেছেন, যেটা একদমই উচিত না। সো প্লিজ আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ, অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি, দ্যাটস ওয়াই আপনারা অনেক বাজে মন্তব্য করতেছেন না বুঝে। এটা প্লিজ বন্ধ করেন, থ্যাংক ইউ।